বরিশালে একটি কষায়ের দোকানের পেছনে কুকুর জবাই করতে দেখেছে এলাকাবাসী। তাদের ধারণা, খাসির মাংস বলে বিক্রির উদ্দেশ্যেই কুকুরটিকে ধরে জবাই করা হয়। এটা ওরা খাসি হিসেবে বিক্রি করে, চামড়া ছিঁড়ে ফেলা হয়েছে বোধহয়, কোনো ই নেই যেটা মানে মাংস আসলে খাসি নাকি। ঘৃণ্য এই অপকর্মের অভিযোগের তির বরিশাল মহানগরীর বটতলা বাজারের রায়হান কষাইয়ের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর পর সেটা কুকুর নাকি ছাগল তা সহজে বোঝা যায় না, তাই রায়হান কষাইও সম্ভবত ছাগলের মাংস হিসেবে বিক্রির পরিকল্পনা করে কুকুরটি জবাই করেছে। বটতলা বাজারে যে মাংসের দোকানগুলো আছে এর পিছনে এটাকে জবাই দেওয়া হয়েছে এবং এক এই দুই দুই একজন হয়তো এটার সাথে সম্পৃক্ত আছে। প্রত্যক্ষদর্শী এলাকাবাসীর ভাষ্য, 4 ফেব্রুয়ারি বিকেলে বটতলা বাজারের মাংস বিক্রির দোকানের পিছনে নিয়ে মাংস কাটার রামদা দিয়ে একটি কুকুরকে জবাই করার চেষ্টা করে কষাই রায়হান। এক পর্যায়ে কুকুরটি প্রাণে বাঁচতে দৌড়ে পালিয়ে যায়। এ সময় কুকুরটির গলা থেকে রক্ত ছড়তে থাকে। বটতলা এলাকার অলিগলি দৌড়ে হালিমা খাতুন স্কুল সংলগ্ন এলাকার একটি গলিতে গিয়ে ধুঁকতে ধুঁকতে মারা যায় কুকুরটি। আমি ওর ডেইলি ট্রিটমেন্ট করতাম, ওয়েল ভ্যাকসিনেটেড, ও বেল করা সব কিছুই। ওর নাম হচ্ছে শেট। তো আজকে এখানে হচ্ছে গিয়ে কষাই, এখানে রায়হান কষাই ওকে মেরে ফেলছে। জানা যায় অভিযুক্ত রায়হান মোল্লা বরিশাল বটতলা এলাকার বাসিন্দা। সে বটতলা বাজারের মাংস বিক্রেতাদের কর্মচারী হিসেবে কাজ করত। তাই প্রাথমিকভাবে এলাকাবাসীর ধারণা, কুকুরের মাংসকে খাসির মাংস বলে বিক্রি করার উদ্দেশ্যেই কষাই রায়হান এমনটা করেছে। ওটা কুকুর জবাই করছে, ঠিক আছে, জবাই করছে, কিন্তু জবাই করিয়া ও হয়তো বাসায় নিয়ে যাইবে এরকম প্ল্যান করছে। হ্যাঁ, কারণ ওটা জবাই দেওয়ার পর আর কিছু চিনাই না ওটা কী, হয়তো অন্য জায়গা বা কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে ও দিতে পারে, এরকমের কাজ করতে পারে, কিন্তু এই বদনামটা আমাদের বাজারের ব্যবসায়ীদের। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা। যত দ্রুত সম্ভব অভিযুক্তকে আইনের আওতায় এনে শাস্তির দাবিও জানান তারা। চাকু দিয়ে মনে হয় ওনার কোপ দিছে, এরপরে কিনা করছে শুনলাম যে রাহান নামে একটা ছেলে বহিরাগত, আমি চাই এর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কুকুর হত্যার এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বরিশাল অ্যানিমাল ওয়েলফেয়ারের সদস্য সৈয়দ রিমেল। বডি ডায়াগনোসিস করে বুঝতে পারি যে কুকুরটা আমাদেরই, আমাদের নিজেদের পোষা কুকুর, এবং ওকে জবাই করা হয়েছে। এটা প্রফেশনাল একজন কষাইয়ের কাজ, চাপাটি দিয়ে জবাই করা হয়েছে, শ্বাসনালী কেটে গিয়েছে। আমরা এখন যারা অ্যানিমেল অ্যাক্টিভিস্ট বরিশালে আছি, আমরা সম্মিলিতভাবে থানায় গিয়ে মামলা দিব। কুকুর হত্যার ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে ছুটে যায় বটতলা পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযান চালিয়ে অভিযুক্ত রায়হানকে আটকের চেষ্টা করলেও পালিয়ে যায় সে। তবে অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।